সামনে একটি গ্রাম আছে, সেটার নাম উলন। এই উলন গ্রামে আমি মানুষ হয়েছি। আমি নজরুল একাডেমিতে ওয়ার্ল্ডেস গেট মৌচাকের এখানে ওইখানে নজরুল একাডেমি স্কুল ছিল। কবি তালিম হোসেন ফিলের মালিক, তার মেয়ে স্বপ্ন মুস্তারি, পারভিন মুস্তারি, এমিগর নাম, ওদের সঙ্গে আমি নজরুলকে গান শিখতাম। আমার তার ছিলেন সেখানে পুর রহমান, তারপর অজিত রায়। তো সেই আমলেই আমি ওই খিলগাঁও চৌধুরী পাড়া, ওখানে একজন জাহাঙ্গীর আনব বলে একটা ছেলে, ও আমাকে মাঝে মধ্যে রাস্তায় গান গাই, টিভি পিটিয়ে গান গাই, শুনে তার ভালো লাগছে। তো উনি বললো যে তারা আমাদের সঙ্গে থাকতে পারবেন, আপনাকে 10 টাকা দেবে, দু তিন ঘন্টা থাকবেন, আপনাকে 10 টাকা দেবো। কী হবে, কী করতে হবে, হারমোনিয়াম গলায় বেঁধে আমার সঙ্গে মিশিয়ে দিতে হবে। ওইখানে ওই জাহাঙ্গীর আমার সাথে দেখা, ওই জহুরুল হক রংবাদ ছবির যে মালিক, ওনারই এক বন্ধুর ছেলেগুলো এই জাহাঙ্গীর আলম। তো উনি আমাকে গানটা দিল উদিচেরি যে প্রধান ছিল সত্যেন সেন, ওই ভদ্রলোকের লেখা গানটা। গানটা এখনও মনে পড়ে, সেই 12-13-14 বছর বয়সে আমি গাইতাম। আমি একটু না বললে হয় না, পথে পথে মিছিলের প্রতিরোধ, জনতার ঐক্যকে গড়েছি, শাসনের যন্ত্রকে শোষণের মন্ত্রকে টুটি হাতে টুটি চেপে ধরেছি, জনতার ঐক্যকে গড়েছি, বহুবার ভাওতায় ভুলেছি, জনতাকে ভালোবেসেছি, বহুবার ভাওতায় ভুলেছি, জনতার ভালোবাসা পেয়েছি। এই ধরনের গানটা ছিল। ওখান থেকে আমার স্পৃহা স্বাধীনতার উপরে, হঠাৎ একদিন রামপুরা তুমি এলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনাকে দেখার পর আমার যেটা শ্রদ্ধা যে আসলো, কী মানুষ এমন হতে পারে, কথাবার্তায় চাল চলনে মিলাদ হলো। মিলাদ শেষে সবার সঙ্গে মুখ দিয়ে মিলছে, কিন্তু আমি তো ছোটো ছেলে, একবার এদিকে যাই একবার ওইদিকে যাই, কারণ লোক প্রায় হাজার খানি। কিন্তু উনি যেন কীভাবে ফলো করছে, যে ছেলেটা তো এই বেকায়দা আছে আমার সঙ্গে মেশার জন্য, হট করে আমার দিকে বের হয়ে, এই বাচ্চা আসো তুমি আমার সঙ্গে মিশতে চাও, ওই দিক থেকে তোকে ভালোবাসি। ওই গ্রামে বা আশেপাশে 25 মার্চ কোনো কি হয় মানে? হ্যাঁ হ্যাঁ, ও অজস্র যে অগ্নি ফুরিঙ্গে পরে আসে, অনেক অগ্নি ফুরিঙ্গে পরে, আর আবার আমরা একবার আসি, আবার দৌড়ে ঘরে চলে যাই। হ্যাঁ, একবার এই গ্রামে যাই, একবার ওই গ্রামে যাই, ভয় পাই, কারণ ওরা আসে, আসলে ওই মা নাই বোন নাই চারে ধরে চারেক মেরে ফেলায়, ওই বাচ্চা মা কুলে, বাচ্চা কুলে ছেলে নিয়ে আসার দিয়ে মেরে ফেলছে, এরকম অনেক ঘটনা। তখন আমার বয়স 26 এপ্রিল, একদিন সেই দুপুরবেলা মা আমার বোনকে আমার কোলে দিয়ে কোথায় যেন গেছে, মাসের বাড়িতে বা কোথাও দুপুরে গেছে। তখন আমাদের দুইটা মাটির ঘর আছে ওই গ্রামে, উলন গ্রামে, পোষারাগুলো অনেক মাটি দিয়ে উঁচু করা। তো 4-5টা মিলিটারি আসতেছে, আমি বাচ্চাটা কোলে নিয়ে দেখতেছি যে মাসুদা বেগম আমার বোন, ছোটো বোন, কিন্তু ওর বয়স 1 বছর বা একটু বেশি। এই তেরাবেড়া হইয়া দৌড়ে গিয়ে আমার বোনকে ওখানে রেখে দিয়ে আমি পালিয়ে পাশের বাড়ি আমার ভাই আব্দুল লতিফ ঢুকে জুটি, ওরা দুই ভাই, ওই বাসায় গিয়ে আমি পালিয়ে থাকি। তখন ওরা মারতে যায় বা আমার বোনকে, কিন্তু গিয়ে দেখে যে কানতেছি এদিক চাকায় উদিক চাকায় পড়ে যায় বাচ্চা মানুষ, 1-1.5 বছর বয়স। পরে একটা লোক ছিল বয়স্ক, উনি বলো না মারি মারানো গুলি, একদম গুলি করে দিয়েছিল, কিন্তু ওই বৃদ্ধ লোকটা যেহেতু বয়স্ক উনি না করাতে এই আমার বোনটা পৌঁছে গেল, না হলে আজকে ওই বোনও চলে যেত। স্বাধীন বাংলা বেতারে কীভাবে গেলাম এটা একটু বলতে হয়।
সেটা আমাদের উলন গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ই ছিল, ওই যে বডিগার্ড, ওনার নাম ছিল আয়াতলি ভূয়া কুমিল্লা বাড়ি। তো ওনাকে দেখলে বলতাম আমি কীভাবে ইন্ডিয়া যাই, কীভাবে যাবো, যুদ্ধে যাবো। উনি উনি বললেন যে তাহলে আমাদের বাড়িতে যাওয়া সোজা, যাইবো তুমি? তো ওনাদের বাড়ি হলো কুমিল্লা রাজাপুর। তখন আমাকে নিয়ে গেলো, মাকে না বলে 300 টাকা পেয়ে চলে গেলাম। ওনার বাসায় একদিন রইলাম, পরের দিন সকালবেলা বললো এদিকে যাবে না, এদিকে যাবে না, তুমি সোজা পূর্ব দিকে যাইবা, আগরতলা ধর্মনগর পাইবা। সন্ধ্যার কিছু আগে আমি পার হইতেছি, এই গাছ থেকে রেল লাইন ক্রস করতেছি, একটা মাঠ, বিরাট মাঠ ক্রস করে ওই মাঠটা আমার 10-15 মিনিট সময় একটা পার হইতে, তুই গাছটি একটা লোক নামতেছে। এখন দেখা আমার বয়স তখন 18-19, ভয়ে একবার পিছন দিয়ে যাচ্ছি, এই ছেলে ভয় পাই না, তুমি আসো, আমি বাঙালি, আমি বিহারি না। তখন আমার মনে একটা সাহস আসলো, আমি গেলাম। যাওয়ার পরে বললো আপনি কোথায় আসলেন? আমি বললাম কাকা মামা বাড়ি রামপুরা উলনে বসতি, এবং আমি আমি রেডিও শিল্পী, আসলে আমি তখন রেডিও শিল্পী না, অডিশন দিছি রেডিও শিল্পী না, তখন ওই একটা গান, বাংলাদেশের মানুষ আমি বাংলাতে গান গাই, আমার দেশের মতো দেশ আর ত্রিভুবনে নাই। এই গানটা আব্দুল হাই আল হাদি রেডিওর এক কিছুক্ষণ, উনি বাড়ি হলো গাজীপুর, উনি এই গানটা লিখছিল, ওই গানটা আমি গেছিলাম। যাই হোক, উনি বললো যে তাহলে তো ওইখানে তো অনেক আর চিলড্রেন পার্কে অনেক লোক আসে, আপনি যখন চলে যান, জব্বার আছে, আপেল মহমুদ আছে, অনেক আসে। ওখানে গেছি, ওখানে যাওয়ার পরে গেলাম, পরে আমি কারণই লোকপট গেলাম, আলোড়ন সৃষ্টি করতো। পরে ওখানে ছিলাম, এই ব্যাপার মেয়ে সঙ্গে করে আমাকে নিয়ে গেল কলকাতা, এই স্বাধীন বাংলা ব্যাপার করে। আমরা আগরতলা থেকে একদম লামডিং, দার্জিলিং, হ্যাঁ এইগুলি আসাম প্রদেশ, তিনটা প্রদেশ পার হইয়া আমরা ফারাক্কা বাহাত্তা পার হইয়া 3 দিনে আমরা চলে গেছি, আমি আর মামাতো জব্বার। হ্যাঁ, আমাদের একটা গলা গে নেই। ওখানে যাওয়ার পরে এই জব্বার ভাই আরম্ভ করলো, সোনায় মোড়ানো বাংলা মধ্যে শ্মশান করেছে কে, পৃথিবী তোমায় আসামির মতো জবাব দিতে হবে, গানটার লেখা করছে। ওই যে লালনগিরি গাইত, উনি খুব ভালো ছিল, নামটা আমার পুরা মনে গেছে না, ফরিদা পারভিনের উস্তাদ, উনি এই গানটা করছে। এইটা দেখো ওই গানটা গাইলাম, আর আমাকে বললো জব্বার ভাইয়ের সাথে খুব মিল হলো, বল তুমি গিয়ে সবাইকে ঘুমাতে উঠাইবা, কারণ ওরা ভাত খায় 3টায়, হ্যাঁ ঘুমায় থাকে 4টায় স্যার, তাই ঘুমাইলে কীভাবে হবে। পরে যাই হোক, আমি ডেকে চলতাম মনোর হোসেন, আমি নেওয়াজিস পাগলা, এই 3 জন সিঁড়ি নিচে থাকতাম। ওই বিল্ডিংটা ছিল তোতলা, ওই বিল্ডিংটা এখনও আছে, ইয়েতে মুজিবনগরের পার হইয়া এই দেশে হইলো মুজিবনগর, ওই পাশে হইলো ওই যে আমাদের স্বাধীনতা ব্যথা। যাই হোক, ওখানে গান চান করছি, অনেক কিছু করছি, গানে অনেক ব্যথায় আমি অনেকগুলো গান গেছি, প্রায় 20টা গান, সব গানই মনে নাই, তবে ওই বিজয় নিশান করছি ওই এই গানটা মনে আছে। তারপরে আমাদের আক্তার ভাইয়ের গান স্বাধীন স্বাধীন এটা গাইছি, এরকম অসংখ্য গান। আর আমার দেখা একটা গান গাইছিলাম, গানটার কত লোক, আমার মুক্তিযোদ্ধা ভাইয়ারে প্রাণে মাইরা চলো পাখানা দারকে, সোনার বাংলা শ্মশান কইরা ওরা এখন রাজা হইয়া বসেছে, প্রাণে মাইরা চলো পাখানা দারকে, পাখানা দারকে। শেখ মুজিবর রাজা বাংলা, শেখ মুজিবের দেশ, চলো না আমরা ওদের মেরে করি শেষ, এই গানটা আমি গাইছিলাম। এবং এই শত বছর যে গান হবে, অনেক গান লিখছি আমি, 10টা গান লিখছি, কেন মারিলি তারে সিমর, কেন মারিলি তারে, শেখ মুজিবর মতো নেতার জন্ম হয় না বারে বারে, এবং লাস্ট গান লিখছি শেখ মুজিবের যোগ্য কন্যা পৃথিবীতে সুনাম ধন্যা, আমাদের দেশনেত্রী বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ মুজিবর আর শেখ হাসিনার মতো মনে হয় এই বাংলাদেশে আর জন্ম নেবে না। কিন্তু আমার শেষ পর্যায়ে আমি একটা মুক্তিযোদ্ধা, বছরে একবার রমজানে আমি 20-25 হাজার টাকা পাই, 20-25 হাজার টাকা কী এখন কিছুই নেই। এই যে আমার এই যে এই পাটা, এই পাটা দেখেন, এই মুড়াটা দেখেন, হ্যাঁ যাই হোক, এখন বর্তমানে আমার অবস্থা খারাপ, আর হাত দুইটা আমার রুলার মতো হয়ে গেছে, এই যে আমার এগুলি আছে এইগুলো দিয়ে আমি হাঁটতে পারি না, সত্যি পারছি না, হয়তোবা ওই কিছুর অভাব, ডাক্তারি ভালো আমার মনে হয় ভালো ডাক্তারি ই করলে, যে সরকারি করতো আমাকে পদক্ষেপ নিত, তাহলে আমি জীবনে আবার সে আগের মতো মানুষের কথা বলতে পারতাম, চলতে পারতাম। আমি এখন প্রধানমন্ত্রী সাহেবের কাছে, শেখ হাসিনার কাছে আবদার, যে আমার মতো লোককে যদি সাহায্যটা করে তাহলে অমানবিক, কারণ আমি হাঁটতে পারি না, আমি চলতে পারি না, সব করতে পারি না, বাথরুমে যেতে পারি না, বাঁচতে চাই, এই আমার কথা।
আর কিছু আমি চাই না, আমি বাঁচতে চাই। এই যে সে জন্ম নিয়ে আমি যত দুঃখে থাকি না কেন, আমি মনে করি যে আমার জন্মটা সার্থক আমি মনে করি।